আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমাদের সেই আড়তিতে। কি কি আম কিনেছি এবং কোন আমের কি রকম দরদাম, তো এই যে এখানে দেখুন প্যাকিং চলছে এবং আমি আপনাদের সরাসরি ওই যে দেখুন ওখানে ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ারের কাছে নিয়ে যাব এবং দেখাবো যে আজকে আমরা এই যে এই রূপালিগুলো, এখানে বিভিন্ন লটের কিন্তু রূপালি আছে, দেখুন ভাগ ভাগ করে রাখা আছে এবং কোন আম কি দর। এই যে দেখুন এখানে একটা চেম্বার, দেখুন কয়েকটা চেম্বার চেম্বারে চেম্বারে মানে রাখা আছে, দেখুন এই যে দেখুন বিভিন্ন চেম্বার, এই কোন চেম্বারে কীরকম দরদাম সবই আমি আপনাদের জানাবো, আম বলবো না আপনাদের সরাসরি আমি দেখাবো কোন আমের কীরকম দরদাম। এই যে দেখুন আমাদের সুইট সুইট ভাই, এই যে দেখুন এখানে, এই যে দেখুন একটা আম হাঁড়ি ভাঙা আম, এই যে দেখুন 2770 টাকা দরে কেনা হয়েছে একটু আগেই, তাই না? এই যে এই বাবাজির আম, আর এখানে দেখুন লেখা লেখি চলছে। আর শুধু ওইটা না, আমি আপনাদের এটা এজন্যই এখানে দেখাচ্ছি যে আমরা আম সারাদিনে কীরকম দরদামে কিনলাম, এটা একদম রাইট ইনফরমেশান, অনেকে হয়তো বা ভুল বুঝতে পারে। দেখুন রূপালির 2770 টাকা দর, এই যে আমি রাখছি, এই যে দেখুন 2350 টাকা দর, দেখুন 2600 টাকা দর, দেখুন এই যে দেখুন কী লেখা আছে 2600 টাকা দর। বিষয় হচ্ছে বন্ধুরা, এটা দেখলে এই যে 2570 টাকা, আপনারা বুঝতেই পারছেন আমরা কী দরে এইটা হাঁড়ি ভাঙা, এই যে দেখুন এই যে 2770, আসলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম আমের দরদাম। এই যে দেখুন 2420 টাকা, তারপরে কী আছে এটাতে লেখা নাই, তারপর এই যে দেখুন এটা হচ্ছে 1470 টাকা, এটা হচ্ছে আমটা হচ্ছে মল্লিকা, মল্লিকা 1470 টাকা, আর এই যে বাড়িফোর দেখাবো, বাড়িফোর দেখুন বাড়িফোর 2420 টাকা বাড়িফোর। এতক্ষণ কিন্তু আমি আপনাদের দেখালাম এই যে এই এই ক্যারেট থেকে, এই ক্যারেট থেকে আম তুলে তুলে দেখালাম কোন আমের কীরকম দরদাম, সবই কিন্তু আপনারা জেনে ফেললেন। ওখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আম কিন্তু রাখা আছে, এই দরদামে কিন্তু আমরা আজকে আম কিনছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমের প্রয়োজন হয় 50, 60, 100 তাহলে আমাদের জানাবেন, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিয়ে থাকি। আর একটি কথা বন্ধুরা, আমাদের এই আড়তে প্যাকিং চার্জ মাত্র 45 টাকা, এই লেবার পেপার এবং সুতা গাড়ি লোড সব কিছু টোটাল এ টু জেড সব কিছু মিলিয়ে 45 টাকা। তো বন্ধুরা আপনারা আসবেন এসে। আর আরও একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, যারা ঢাকা চট্টগ্রাম এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই রোডের ধারে যারা আম নেবেন, স্পেশালি 40-50 ক্যারেট বা 60 ক্যারেট অল্প পরিসরে, তাদের কিন্তু লাইনের গাড়িতে অর্থাৎ চেইনের গাড়িতে কিন্তু দেওয়া যাবে, বাস নয় ট্রাকে, মনে করেন যে কারো 20 ক্যারেট 50 ক্যারেট এরকম মিলিয়ে ঝিলে তারা 200-250 ক্যারেট নিয়ে যায়, তো তাদের গাড়িতে কিন্তু দেওয়া যাবে। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ঢাকা চট্টগ্রাম এই হাইওয়েতে যারা নেবেন তারা আমাদের আমাকে জানাবেন, তাহলে আমি কিন্তু আমটা পাঠিয়ে দিতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ।